আবার চলে আসলাম নিউ ব্লগে। তো চলে এসেছি আজকে আমরা পুরাতন 100 বছরের আমলির গাছের গোড়ায়। এখানে ঢেল দিয়ে আমলি পেরে খাবো। অনেকগুলো আমলি পড়ে গেছে, এখন দিয়ে আমলি গুলো তুলবো। এক পিস, দুই পিস, বা অনেকগুলো আমলি পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো আমলি, এখন আমলিগুলো খাবো। আমলি খাবো বলে আমি সালমান খানের মতো হেঁটে যাচ্ছি। আপনাদের কি জীবের জল পড়ছে? আর খেতে পাচ্ছি না, প্রচুর টক। তো ভিডিও বানাতে বানাতে আমরা চলে এসেছি বিশাল বড় একটি পাহাড়ের এলাকায়। তবে দেখতে পাচ্ছি এই পাহাড়টা আমি এক চান্সে আমি উঠতে পারছি না, বারবার স্লিপ খেয়ে পড়ছি। তো এবার আমি এক চান্সে উঠে গেছি। ওয়াও, কত সুন্দর লাগছে এই পাহাড়ের উপরে উঠো। আমার প্রিয় সাথী, তোমরা আমাকে ফলো করছো না, সাবস্ক্রাইব করছো, তাহলে আমি আর ভিডিও বানাবো না, চলে যাচ্ছি পুকুরে লাভ দিতে। না আমার প্রিয় সাথী, এত তাড়াতাড়ি না, পিকচারটা ভি বাকি হ্যাঁ। চলে এসেছি আমরা ভুট্টার জমিতে, এখন ছোট ছোট ভুট্টা, আর কত সুন্দর লাগছে ভুট্টাগুলো। ওয়াও, সামনে বোর্ড দেখতে পাচ্ছ, এই যে রাস্তার কাজ হচ্ছে, আমি প্রচুর খুশি। দেখতে পাচ্ছ বোর্ডটা, সামনে দেখো গিট্টি পড়ছে। আমার প্রিয় সাথী, তোমরা কারা কারা মিষ্টি তারি পছন্দ করছো, তো তাহলে হাত তুলো তোমরা মিষ্টি তারি খাওয়ার জন্য। রাস্তার কাজ হওয়াতে আমি প্রচুর খুশি, কিন্তু কি বলবো, বারবার না খেয়ে আমার ধুলোবালি ঢুকছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে চলে যাচ্ছে, মানে এই রাস্তা ধরে গিট্টি খালি হচ্ছে, আবার এই যে রাস্তার ধারে প্রচুর গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। এই দাদারা প্রচুর মেহনত করে, দাদাদেরকে স্যালুট মারা দরকার, এত বড় গাড়ি দুজনেই খালি করে দিল। তবে এই দাদাটাকে দেখো, টলির মধ্যে একাই বালু তুলছে। তবে চলে এসছি, আর আমার সহ্য হলো না, দেখতে পেলাম ভুট্টার জমি, চলে আসলাম। কিছুদিনের মধ্যে ভুট্টাবার ভেঙে ভেঙে আমি খাবো, আর সহ্য হচ্ছে না। চলি ভিতরে ঢুকি, দেখি তো ভুট্টা পাওয়া যায় কিনা। না, এক পিসও। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা তো ভিডিও অবশ্যই দেখছো, কিন্তু আপনারা ফলো করছো না, প্লিজ আমাকে ফলো করো এবং সাপোর্ট করো, যাতে আমি আগে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আপনারা যদি ফলো না করো, তাহলে আমি আগে বাড়তে পারবো না আর ভিডিও বানাতে পারবো না। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করো। নেক্সট ভিডিওতে আবার দেখা করবো। টাটা, বাই বাই। সময় আমাদের শেষ।